লাইফ সাপোর্টে সালমান রশিদি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত ব্রিটিশ উপন্যাসিক সালমান রশিদির অবস্থা আশঙ্কাজনক। নিউ ইয়র্কের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, 75 বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ আমেরিকান লেখক সালমান রশিদির উপর হামলার অভিযোগে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে পুলিশ। 24 বছর বয়সী হাদি মাতার নিউ জার্সির বাসিন্দা। হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সালমান রশিদি ভেন্টিলেটরে আছেন, কথা বলতে পারছেন না এবং চোখ হারাতে পারেন। শুক্রবার সন্ধ্যায় রশিদির এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি বলেন, খবর ভালো নয়, সালমান বেঁচে গেলেও এরই মধ্যে এক চোখ হারিয়েছেন সালমান। মারাত্মক জখম হয়েছে তার লিভার, ক্ষতিগ্রস্ত হাতের শিরাগুলো। প্রসঙ্গত, শুক্রবার সাহিত্য বিষয়ক একটি অনুষ্ঠানে মঞ্চে হামলা শিকার হন তিনি। গলা এবং তল পেটে ছুরি মারা হয় তাকে। উল্লেখ্য, 80-এর দশকে বিতর্কিত উপন্যাস স্যাটানিক ভার্সেসের জন্য মুসলিম বিশ্বে তীব্র সমর মুখে পড়েন রুশদি। এমনকি তাকে হত্যার জন্য ফতোয়া এবং $3 মিলিয়ন পুরস্কারও ঘোষণা করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। লেখক এবং সাহিত্যিক সালমান রশিদির উপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার নিউ ইয়র্কের স্টেটে হয়েছে এই হামলা। দ্য স্যাটানিক ভার্সেস বইটি লেখার পর সালমান রশিদিকে অসংখ্যবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল। বুকার পুরস্কার জয়ী সালমান রশিদি হামলার সময় চাতুকুয়ান ইনস্টিটিউটে একটি অনুষ্ঠানে কথা বলছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, তারা দেখেছেন একজন ব্যক্তি স্টেজে উঠে তার কাছে যান, তাকে ঘুষি এবং ছুরিকাঘাত করা হয়েছে। অনলাইনে প্রকাশ করা হয় একটি ভিডিও, যাতে দেখা যায় ঘটনার পরপরই অনুষ্ঠানের আয়োজকরা তার কাছে ছুটে যাচ্ছেন। অতঃপর পুলিশ এসে তাকে উদ্ধার করে হেলিকপ্টার যোগে তাকে হসপিটালে নেওয়া হয়। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।